আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু ফ্লুইড মেকানিক্স। আমরা পড়তেছিলাম হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্স নিয়ে, তো এখন জানবো হচ্ছে আমরা রিজিড বডি মোশন অফ ফ্লুইড নিয়ে। তো প্রথমে একটু বোঝার চেষ্টা করি যে রিজিড বডি মোশন বলতে আমরা কি বুঝতেছি। তো রিজিড বডি মোশনকে আমরা একটা সলিড বডি মোশন হিসেবে চিন্তা করতে পারি। তো ধরি একটা সলিড বডি, এটা যেটা মোশনের মধ্যে আছে, তো এখান থেকে ধরি ভেলোসিটি নিয়ে সেইখানে আসলো সামহাও। তো এখন এই তার ভ্যালু মানে যখন সে মোশনে আসে, তখন প্রত্যেকটা মোশন থাকার সময় যে প্রত্যেকটা যে আমার এই বডিতে যে পার্টিকেল আছে, ইচ পার্টিকেল যদি হ্যাভ ইকুয়াল ভেলোসিটি, মানে এই যে আমার বডিটা, এই বডিটা কি একটা পার্টিকেল দিয়ে গঠিত, তো প্রত্যেকটা পার্টিকেল যদি সমান ভেলোসিটি থাকে, সবাই যদি একসাথে যায়, তাহলে এই ধরনের যে আমার মোশন, এটাকে বলছে আমার রিজিড বডি মোশন। তো এটা দুই রকম হতে পারে, যেমন এখানে কি ট্রান্সলেশন বা লিনিয়ার মোশন হচ্ছে, তো সেমভাবে রোটেশন মোশনের ক্ষেত্রেও হতে পারে। রোটেশনাল মোশন যদি চিন্তা করি আমরা, যে খেয়াল করি একটা অবজেক্ট এটাকে সেন্টার করে সে ঘুরতেছে, সো যখন এটা অ্যাঙ্গুলার স্পিড চিন্তা করব, অ্যাঙ্গুলার ভেলোসিটি চিন্তা করব, সেক্ষেত্রে এখানকার প্রত্যেকটা পার্টিকেলের যখন আমার অ্যাঙ্গুলার স্পিড বা অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান হবে, তো এই মোশনটাকে বলতে চাচ্ছি আমরা রিজিড বডি মোশন। এটা কেন এটা হচ্ছে তাহলে বুঝতেছি, এই জন্য হচ্ছে যে রিজিড বডি মোশন মানে হচ্ছে আমাদের রিজিড বডি বলতে এর আগে বুঝছি স্ট্রেংথ ম্যাটেরিয়ালে পড়ছি রিজিড বডি সম্পর্কে। রিজিড বডি মানে এমন একটা বডি যেখানে আমি কি ফোর্স অ্যাপ্লাই করলে যেখানে কি আমার শেপ চেঞ্জ হয় না। মোট কথা হচ্ছে এই পার্টিকুলারগুলোর মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি থাকে না, মানে এটার একরকম ভেলোসিটি হবে, এটার একরকম ভেলোসিটি হবে, এরকম হবে না। মানে প্রত্যেকটা পার্টিকেলের সেম ভেলোসিটি হবে, এখানে রিলেটিভ ভেলোসিটি থাকবে না উইদিন পার্টিকেলের মধ্যে, নিজেদের মধ্যে আর কি। তো এই ধরনের মোশনকে বলছি আমরা রিজিড বডি মোশন, আইদার এটাকে ট্রান্সলেশনে থাকুক অথবা রোটেশনে থাকুক। তো আমরা এই দুইটা জিনিসই দেখবো এই ফ্লুইডের ক্ষেত্রে। ফ্লুইডের ক্ষেত্রে দেখবো যে একটা মানে যখন একটা অ্যাক্সেলারেশনে থাকবে সেক্ষেত্রে একবার দেখবো, আবার রোটেশনের ক্ষেত্রেও দেখবো। তো এটা আমরা দেখবো, তো এই জিনিসটা কিন্তু আমাদের আবার ফ্লুইড যে মোশন সেটাতে কিন্তু আলাদা। তো ফ্লুইডের রিজিড বডি মোশন বলতে আবার এটা কিন্তু আমরা স্ট্যাটিক্স আলোচনা করতেছি, আবার ফ্লুইড মোশন এটা কিন্তু অন্য চ্যাপ্টারে আলোচনা এটা আমাদের কিন্তু। তো কেন আলাদা, আমরা ফ্লুইড মোশন চিন্তা করি, তো ফ্লুইড মোশনের ক্ষেত্রে কী হয় যে আমাদের খেয়াল করি এখানে যাচ্ছে ফ্লুইডটা, তাহলে কিন্তু এখানে আমার ভেলোসিটি প্রোফাইল চিন্তা করলে এরকম ভেলোসিটি প্রোফাইল গঠিত হয়। তো এখানে কী হয়, এদিকের যেগুলো আছে এই লেয়ারগুলোর ভেলোসিটি অনেক বেশি হয়, আর নিচের দিকে আস্তে আস্তে কমে, এখানে কি নো স্লিপ কন্ডিশন হয়। তার মানে হচ্ছে এখানে কিন্তু ফ্লুইড যখন একটা ফ্লুইড ফ্লো তোমার থাকে পাইপের মধ্যে হোক যেখানে হোক না কেন, তো সেক্ষেত্রে কিন্তু ফ্লুইডের লেয়ারের মধ্যে আমার রিলেটিভ ভেলোসিটি ক্রিয়েট হয়, মানে প্রত্যেকটা লেয়ারের মধ্যে একটা ভেলোসিটি ডিফারেন্স ক্রিয়েট হয়, মানে গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়। কিন্তু আমরা যখন এটা রিজিড বডি মোশন চিন্তা করতেছি তখন এই জিনিসটা হচ্ছে না। রিজিড বডি মোশন মানে হচ্ছে প্রত্যেকটা পার্টিকেল সেম ভেলোসিটিতে থাকবে, যদি এটা হয় লিনিয়ার ভেলোসিটি তাহলে লিনিয়ার ভেলোসিটি থাকবে, আর যদি হয় রোটেশনাল তাহলে রোটেশনাল সেম অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে। তো এটা কখন হতে পারে, এটা হতে পারে এরকম, যদি আমি একটা কন্টেনার চিন্তা করি, তো এই কন্টেনারকে যদি আমি ফ্লুইড আছে, সো এই কন্টেনারকে যদি আমি একটা অ্যাক্সেলারেশন দিই বা মানে কী বলবো এটাকে আমি ভেলোসিটি দিই মোশন দিই, দেন এই কন্টেনারটা যখন আমার একটা সার্টেন ভেলোসিটি মানে অ্যাক্সেলারেশনে আগায় যাবে সামনের দিকে, সেক্ষেত্রে পুরো কন্টেনারের মধ্যে কি লিকুইডটা সহ কন্টেনারটা আগায় যাচ্ছে। তো এরকম ক্ষেত্রে আমরা কিন্তু লিকুইডের মধ্যে আর রিলেটিভ ভ্যালোসিটি দেখবো না, তখন এই কন্টেনারের যে ভ্যালোসিটি এই পুরো কন্টেনারের ভ্যালোসিটিটা প্রত্যেকটা লিকুইডের হবে। ইচ লিকুইড কী করবে, এই কন্টেনারের ভ্যালোসিটি বা কন্টেনারের যে অ্যাক্সেলারেশন সেটা কিন্তু অ্যাটেন করবে। এখানে এদের নিজেদের মধ্যে কোনো ভ্যালোসিটি থাকবে না, ভ্যালোসিটি গ্রেডিয়েন্ট থাকবে না, পার্থক্য থাকবে না। আশা করি বুঝাতে পারতেছি কিনা। ব্যাপার হচ্ছে যে আমি যখন একটা কন্টেনার সহ আজ এখানে খেয়াল করি ফ্লুইড ফ্লো, এটা দেখালাম যেটা, এটা কিন্তু কন্টেনার যাচ্ছে না, ফ্লুইড নিজেই যাচ্ছে, আর এটা কি কন্টেনার সহ ফ্লুইড যাচ্ছে, এটাকে বলছি আমরা রিজিড বডি মোশন। আর যখন ফ্লুইড নিজেই কোনো একটা পাইপের মধ্যে হোক, ওপেন চ্যানেল ফ্লো হোক, এমনি যদি গড়ায় যায়, সেক্ষেত্রে কিন্তু ফ্লুইড নিজেই ফ্লো হচ্ছে, আর এটা কিন্তু কন্টেনার সহ ফ্লো হচ্ছে। তো এটাকে বলছি আমরা রিজিড বডি মোশন। তো এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি রিজিড বডি মোশনের ক্ষেত্রে কী ঘটনাগুলো ঘটে, আমরা চিন্তা করি হচ্ছে একটা ধরি কি ধরি একটা ওয়াশার, ঢাকা ওয়াসা পানি সাপ্লাই দেয় তাই না, তো তারা কী করে তারা অনেক সময় কিন্তু একটা গাড়ি করে পানি পাঠায়, ধরি হচ্ছে এটা সেই পানির গাড়ি, এখানে যে চাকা, সো ধরি হচ্ছে মোটামুটি তারা ফুল করে পানি পাঠিয়ে দিচ্ছে। তো এখন যদি গাড়িটা সামনে দিকে চলতে থাকে, একটা পানির গাড়ি সামনে দিকে চলা শুরু করে একটা অ্যাক্সেলারেশন নিয়ে, মানে স্থির ছিল একটা সার্টেন অ্যাক্সেলারেশন এখানে চলা শুরু করে, তাহলে এখানে কী হবে, তো এক্ষেত্রে কি আমরা যদি খেয়াল করি এটা দেখতে পাবো এরকম যে এই লেয়ারটা এরকম ছিল, সমান ছিল, এখানে সমান থাকবে না, যখন একটা অ্যাক্সেলারেশন চলা শুরু করবে তখন এই
ফ্রি সার্ফেসটা এরকম হয়ে যাবে, হয়তো এরকম একটা বাঁকা হয়ে যাবে, মানে ফ্রি সার্ফেসটা আর আগের মতো এরকম হরিজন্টাল থাকবে না, অ্যাক্সেলারেশন শুরু হলে এরকম বাঁকা হবে। এখন কেন এরকম হয় যে যখন একটা কন্টেইনার একটা অ্যাক্সেলারেশনে স্থির থেকে ফ্লুইড সহ মানে মোশন শুরু করে, চলা শুরু করে, সেক্ষেত্রে আমার এই ধরনের ফ্লুইড সার্ফেসের এরকম মানে ইনক্লাইনেশন শুরু হয় কেন, এটা আমরা এখন দেখবো যে কেন এরকম হয়। তো আমরা এখানেই দেখি তাহলে বিষয়টা, খেয়াল করি হচ্ছে আমরা ধরি হচ্ছে এটা আমার একটা কন্টেইনার, বড় ধরি একটাই তো বুঝতে সুবিধা হয়। তো ধরি এটা এরকম ছিল, ওয়াটারটা ছিল, লেভেলটা এরকম ছিল। তো এখন আমি এরকে কী করলাম, একটা অ্যাক্সেলারেশন দিলাম, হরিজন্টাল অ্যাক্সেলারেশন দিলাম, মানে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর অ্যাক্সেলারেশন দিলাম এটাকে আমি। তাহলে এখন আমি যদি খেয়াল করি এটার সার্ফেস এরকম হয়ে যাবে, আচ্ছা একটু বড় করে ড্র করি, দুই সার্ফেসটা তখন এরকম হয়ে গেল, ঠিক আছে এরকম হয়ে গেল, মানে যদিও এটা সমান হবে মানে ডিস্ট্রিবিউটটা ইকুয়াল হবে, তো এরকম হয়ে যাবে। কেন হবে এটাই আমি একটু বোঝার চেষ্টা করি যে কেন এরকম হচ্ছে, যে এক জায়গায় আমার ওয়াটার উপরে দিকে উঠে যাচ্ছে আর এক জায়গায় নিচের দিকে কমে যাচ্ছে কেন। তো আমরা ছোট্ট একটা স্টেপ মানে নেই, ডিফারেন্সিয়াল জায়গা নেই, যেটা হচ্ছে ধরি হচ্ছে এখানে ডিফারেন্সিয়াল একটা বস্তু নিলাম, মানে এখানে ফ্লুইড বডি নিলাম, ডিফারেন্সিয়াল খুবই ছোট্ট একটা ফ্লুইড বডি নিলাম। তো ধরি এখানে আমার এই পয়েন্টে প্রেশার হচ্ছে আমার পি, তাহলে ডিফারেন্সিয়াল এটা আমার ডিস্টেন্স ধরি হচ্ছে ডেল এক্স, ডিএক্স চিন্তা করি, ডিফারেন্সিয়াল যেটা বডি চিন্তা করছি, এই পয়েন্টে তাহলে কী হবে প্রেশার পি প্লাস ডিপি হবে, চেঞ্জ হবে একটু। আমি দেখি এখানে প্রেশারটা কিন্তু এদিকে দেখাচ্ছি আর এদিকে এদিকে, কারণ হচ্ছে কি আমরা জানি হচ্ছে ফ্লুইড প্রেশার সবসময় সার্ফেসের নর্মালে কাজ করে, ফ্লুইড প্রেশার অলওয়েজ অ্যাক্ট নর্মাল অন সার্ফেস, এই জন্য এই পাশে কি এদিকে নর্মাল ছিল, এদিকে এই পাশে সার্ফেসে নর্মাল ছিল। তো এই তো আমরা এখানে চিন্তা করি হচ্ছে যে এটার যে আমার ক্রস সেকশন এরিয়া এটাকে ধরে ডিএ, এখানে ক্রস সেকশন এরিয়া আছে সেটাকে ডিএ ধরি। তাহলে এখন এখানে যদি আমরা নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করি, তা আমরা জানি কি কোনো একটা বস্তুতে যদি অ্যাক্সেলারেশন থাকে সেখানে আমরা অবশ্যই নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করতে পারি, মোশনের ক্ষেত্রে নিউটনের সেকেন্ড ল সেটা অ্যাপ্লাই করতে পারবো। সো সেটা যদি এখন অ্যাপ্লাই করি আমরা জানি হচ্ছে এটা কী, নিউটনের সেকেন্ড ল হচ্ছে আমরা জানি হচ্ছে এফ ইজিক্যাল টু এম এ, খুব ভালো করে পড়াশোনা করলে সামেশন দিলে ভালো হয়, সামেশন অফ ফোর্স ইজিক্যাল টু কি মাস টাইমস অ্যাক্সেলারেশন। সো এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কী হচ্ছে, তখন খেয়াল করি আমাদের এখানে কী ফোর্স আছে, এখানে ধরি ফোর্স আছে এই যে সার্ফেস একটা ফোর্স থাকবে, সো এখানে কি পি টাইমস হচ্ছে এরিয়া তাহলে ডিএ, তারপরে এখানে খেয়াল করি এখানে কী আছে এটা পুরোটা হচ্ছে প্রেশার টাইমস, এখানে তাহলে এরিয়া দ্বারা গুণ করতে হবে, এটা উল্টা দিকে আছে, সো নেগেটিভ পি প্লাস ডিপি এটা কিন্তু প্রেশার পুরোটাই টাইমস ডিএ, তাহলে এই হচ্ছে আমার টোটাল ফোর্স সামেশন অফ এফ। তো এটা যে কী হবে অবশ্যই এম, তাহলে এখানে অ্যাক্সেলারেশন কত এক্স, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই যে মানে কেসে সেকেন্ড ল অফ নিউটনের সেকেন্ড ল আমরা অ্যাপ্লাই করলাম। তো এখন আমরা এখানে ক্যালকুলেশন করি একটু আগাই সামনের দিকে, তাহলে কী হচ্ছে এখানে গুণ করে দিলে আমরা কী পাবো যে পি ডিএ এখানে পাচ্ছি আবার পি ডিএ মাইনাস মাইনাস ডিপি ডি, এই তো ইকুয়াল টু এম। এখন এই এমটা যদি খেয়াল করি এটা তো একটা ছোট্ট একটা আমি মানে ভলিউম চুজ করছি এখানে স্টাডি করার জন্য, তাহলে এটার আমরা মাসটাকে ভলিউম এবং ডেন্সিটি আকারে প্রকাশ করতে পারি, যেমন ফ্লুইড ফ্লুইডের ক্ষেত্রে আমরা উই অলওয়েজ কনসার্ন উইথ ডেন্সিটি অ্যান্ড ভলিউম, আমরা সাধারণত এইভাবে মাস চিন্তা করি না, মানে ফ্লুইডের এইভাবে মাস আমরা কখনোই লিখি না, এভাবে মাস লিখলে কার সলিডের লিখি, যদি একটা সলিড বডি থাকে যদি একটা সলিড বডি এটা মোশনই আছে এম মাসের একটা, সেই ক্ষেত্রে আমরা এভাবে মাস লিখি, বাট ফ্লুইড বডির ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে মাস চিন্তা করতে মানে এটা ইটস নট মানে এটা কী বলবো এটা স্বাভাবিক না আর কি এক কথা। সো আমি এখানে ভলিউম টাইমস ডেন্সিটিতে চিন্তা করি আর কি, তাহলে ডেন্সিটি হচ্ছে নাকি রো, চিন্তা করি রো হচ্ছে ডেন্সিটি, তাহলে ভলিউম কত হবে এখানে, তাহলে ক্রস সেকশন এরিয়ার টাইমস কি ডিস্টেন্সটা, তাহলে হচ্ছে আমার ডিএ ডিএক্স এটুকু হচ্ছে আমার তাহলে কি ভলিউম, তো রো ডিএ এটা হচ্ছে মাস, টাইমস হচ্ছে কি আমার এএক্স অ্যাক্সেলারেশন অ্যালং কি হরিজন্টাল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস বলতে পারি আমরা এটাকে, তো এদিকে আমরা এক্স অ্যাক্সিস চিন্তা করি, এদিকে হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। তো এখন যদি এখানে খেয়াল করি যে আমার কিন্তু এখানে এই এই জিনিস কিন্তু উঠে যাচ্ছে, এই যে আমার ডিএ এটা কিন্তু চলে যাচ্ছে, তাই তো, তো থাকতেছে কি এখানে আমার ডিপি ডিএ মাইনাস ডিপি ডিএ ইজুকাল টু হচ্ছে আমার এখানে যদি খেয়াল করি রো ডিএ ডিএক্স টাইমস হচ্ছে এক্স। এখন এখান থেকেও আমরা চাইলে কিন্তু এই দুই ডিএকে মোকাবেলা করে দিতে পারি, এই এই মোকাবেলা যদি মোকাবেলা হয়ে যায় দেন কিন্তু আমার কী হচ্ছে এখানে
শুধু আমরা যদি এ পাশে আনি তাহলে কি হচ্ছে, ডিপি ইজ ইকুয়াল টু মাইনাস রো এক্স ডিএক্স। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা অবশ্য আমরা আগেও একটু দেখছিলাম কোথায়, যখন আমি মানে স্ট্যাটিক্স মানে ফ্লুইড স্ট্যাটিক্স শুরু করি, ফ্লুইড স্ট্যাটিক্স শুরুর দিকে কিছু লেকচার ছিল যে আমার ফ্লুইড বডিতে প্রেশার কে ভ্যারি করে, সেক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন এভাবে ডেরাইভ করছিলাম, যদি আমরা মনে করার চেষ্টা করি সেটা ছিল এরকম যে ডিপি ইজ ইকুয়াল টু মাইনাস রো এক্স ডিএক্স, তারপর হচ্ছে কী ছিল মাইনাস রো এ ওয়াই ডিওয়াই, দেন কী ছিল মাইনাস রো এ জেড প্লাস জি ডিজেড, এরকম একটা সূত্র আমরা পড়ছিলাম। মানে ওই যে প্রেশার ভ্যারিয়েশন ইন ফ্লুইড বডি, এটা একটা ইয়াতে আমি খুব ডিটেলসে দেখাইছিলাম এটা কীভাবে হয়, খুব ডিটেলসে দেখাইছিলাম। সো এখানে যেহেতু আমরা ওয়াই অক্ষের মোশন চিন্তা করতেছি না, ওয়াই অক্ষ বরাবর কোনো মোশন চিন্তা করতেছি না, এবং মানে এক্সেলারেশন চিন্তা করতেছি না, এবং জেড অক্ষ বরাবর কোনো অ্যাকসেপ্ট জি বাদে কোনো কিছু চিন্তা করতেছি না এখানে আমরা, এই জন্য কিন্তু আমরা জাস্ট খালি যেহেতু আমরা কনসার্ন হচ্ছে এক্স অক্ষ বরাবর, সো আমরা কিন্তু এইটুক রাখছি শুধুমাত্র, জাস্ট এইটুককে চুজ করছি আমরা, আর এগুলো নিয়ে আমাদের এখন কনসার্ন নেই, যেটা আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন চিন্তা করতেছি। ঠিক আছে, তো এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি তাহলে এটার সাথে কিন্তু মানে আমরা একটা রিলেশনটা খুঁজে পাবো খুব ইজিলি। ঠিক আছে, এটা আমরা যারা দেখি নেই লেকচারগুলো এটা দেখে নেব। আসলে আমি কিন্তু চেষ্টা করি একটু বেসিক বোঝানোর জন্য, যে বেসিক থেকে একবার কীভাবে কি আসতেছে বোঝানোর চেষ্টা করি, বাকি আল্লাহর ইচ্ছা। সো এই হচ্ছে ব্যাপার, তাহলে এখানে যদি একটু খেয়াল করি আমরা বোঝার চেষ্টা করি এখানে কী হচ্ছে, আমার প্রেশার ভেরিয়েশন আসছে নেগেটিভ, নেগেটিভ মানে এখানে কমতেছে কোথায়, অ্যালং টু অ্যাক্সেলারেশন, যদি আমরা চিন্তা করি যে অ্যাক্সেলারেশনের দিক যেদিকে সেদিকে প্রেশার কমতেছে, মানে আমরা সাধারণত লিখলে প্রেশার ডিক্রিজিং, প্রেশার ডিক্রিজিং অ্যালং কি অ্যাক্সেলারেশন, এক কথায় যেদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে সেদিকে প্রেশারটা কমতেছে, মানে হচ্ছে আমি এখানে একটা দুইটা পয়েন্ট খেয়াল করি, যে আমি ধরি এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, ধরলাম এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, তাহলে খেয়াল করি আমার কিন্তু প্রেশার সরি অ্যাক্সেলারেশন এই দিকে, তার মানে এই দিকে আমার প্রেশার কম, যেহেতু নেগেটিভ চিহ্ন পাইছি আমরা, তার মানে আমার অবশ্যই এখানে অবশ্যই এটা স্যাটিসফাই করবে যে পি এ গ্রেটার দেন পিবি, আমার অবশ্যই পিবি কিন্তু ছোটো হবে অ্যাকর্ডিং টু এইখানে। তো এখন এটাতে ব্যাখ্যা করতে চাইলাম এটা কেন এরকম হয়, এরকম বেঁকে যায় কেন, এদিকে ছোটো হয় কেন, এদিকে উঁচু হয়ে যায় কেন, কারণ হচ্ছে এই যেমন এখানে প্রেশার কম এখানে প্রেশার বেশি, আমরা জানি হচ্ছে কি যে ফ্লুইড সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশারে ফ্লো করে, যেমন হিট হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে, কারেন্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে, এটা আমরা পড়তেছি যে থার্মোডাইনামিক্স সেকেন্ড ল, সেকেন্ড ল এই জন্য এরকম হয় বাই দ্য ওয়ে। তো এখানে আমার কি প্রেশার বেশি, এখানে প্রেশার কম, সো আমার কিন্তু এই দুই পয়েন্টের কিন্তু আবার মানে এখানে কিন্তু প্রেশার মানে এই জিনিস খেয়াল করি প্রেশার কম হচ্ছে, সো আমাদের কিন্তু এই খেয়াল করে ফুটে কিন্তু এদিকে যাওয়ার একটা চান্স আছে, সে মানে আমরা এদিকে উপর দিকে করার চেষ্টা করি, এখান থেকে আমরা এখানে এখানে উঠি তাহলে এদিকে কিন্তু প্রেশার কম, এদিকে প্রেশার কম, সো এখানে কিন্তু প্রেশার বেশি, সো ফুটটা করে কি এখানে সে উপরে উঠে যায়, এখন কথা হতে পারে সে এদিকে যায় না কেন, এদিকে গেলে তো এখানে আমার ফ্লুইড ফ্লোর মতো একটা হয়ে যাবে, তো ফ্লুইড ফ্লো হয়ে গেলে তো আর আমার রিজিড বডি মোশন থাকবে না, সো এই জন্য আমার কী হয় এখানে যদি প্রেশারটা কম সরি হ্যাঁ বেশি বেশি সরি বেশি, এই জন্য কী হয় এখানে হাইটটা বেশি হয়ে যায়, যদি প্রেশারটা বেশি এখানে আমরা হাইট আমরা জানি কি প্রেশার পি ইজ ইকুয়াল টু, যদি খেয়াল করি যে কি গ্যামা এইচ, সো আমার যদি এখানে যদি পি বেশি তাহলে অবশ্যই এখানে এইচ বেশি হতে হবে, খেয়াল করি যে এখানে আমার পি পি এ বেশি তাহলে এখানে অবশ্যই এইচটা আমার বেশি হতে হবে, এখানে প্রেশার কম তাহলে এইচটা কম হতে হবে, যেহেতু আমার এখানে মানে এখানে প্রেশারটা সবার জন্য সমান, ফ্রি সার্ভিস চিন্তা করি ফ্রি সার্ভিসের রেসপেক্টলি অ্যাটমসফিয়ারিক প্রেশার, এখানেও যা এখানেও তা, ঠিক আছে, যদি আমার বাঁকা বাট এখানেও যা প্রেশার এখানে কিন্তু তাই প্রেশার, যেটা এটা ফ্রি সার্ভিসের উপর অ্যাটমসফিয়ারিক প্রেশার নর্মাল প্রেশার, সো যেহেতু আমার এখানে প্রেশার বেশি সো এখানে হাইটটা আমাকে বেশি হতে হবে, এখানে প্রেশার কম হাইট কম, কোথা থেকে পাচ্ছি ব্যাখ্যাটা, এখান থেকে পাচ্ছি, তো আশা করি বুঝতে পারছি আমরা। তো এখন যেটা বের করতে হবে এগুলো গেলো আমাদের থিওরি বুঝাবুঝি, এখন আমরা অঙ্কের ব্যাপারে আসি, অঙ্কের ব্যাপারে অঙ্ক কীভাবে ক্যালকুলেশন করবো, আমাদের অঙ্কে যেটা ক্যালকুলেশন করতে হয় সেটা হচ্ছে এই স্লপটা বের করতে হয়, যে এই স্লপটা কত হয় এই থিটাটা কত, বা এখানে খেয়াল করি যে এখানে অ্যাঙ্গেল এই থিটাটা কত, একই একই কথা, তো থিটাটা বের করতে হয় যে এখানে ইনক্লিনেশনটা কতটুকু হয়, তো এটা আমরা কী বের করতে পারি এটা একটু দেখার চেষ্টা করি আমরা, এটা হচ্ছে এই যে আমরা এখানে খেয়াল করি এটাকে আমি ইন্টিগ্রেশন করে দিই, এটাকে আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারতাম একটা লাইন যে ডিপি ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস কী হচ্ছে এখানে রো এক্স,
এইভাবে লিখতে পারি, অনেক সময় এই বই এইভাবে লেখা থাকে তো এটা মনে রাখতে পারি। যাই হোক, আর মূল টার্গেট হচ্ছে এখন এই যে থিটাটা বের করা। তো এখন যদি আমরা করি হচ্ছে যে এখানে ইন্টিগ্রেশন করি, এই লাল 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 অংশটাকে ইন্টিগ্রেশন করবো আমরা। সো কি হচ্ছে, মাইনাস রো এক্স ইন্টিগ্রেশন সাইন আমাদের ডিএক্স। সো আমরা ধরি হচ্ছে কি এখানে ইন্টিগ্রেশন করতেছি হচ্ছে আমরা পি ওয়ান থেকে পি টু, এখানে জিরো থেকে এক্স ইন্টিগ্রেশন করতেছি সাপোজ, অথবা এক্স ওয়ান থেকে এক্স টু বলতে পারি, এক্স ওয়ান থেকে এক্স টু যেটাই বলি না কেন একই কথা। ধরি হচ্ছে আমার এই পয়েন্টের হচ্ছে ইয়া হচ্ছে এক্স, আচ্ছা আমি এখানে বড় করে নেওয়া দরকার ছিল। আচ্ছা যে কোনো আরবিট্রারি দুটো পয়েন্ট চিন্তা করি আমরা, আরবিট্রারি পয়েন্ট চিন্তা করলে হবে নাকি একটু ভালো করে চিন্তা করতে হবে? আচ্ছা আমরা এই এই এটা এটা এখানে দেখাই, দেখানো দরকার, নাহলে আসলে মুখের কথায় হয় না। আমরা এই জিনিসটা এখানে একটু ড্র করি আবার, চাইলে এখানে মিশে যাবো দেখবো, বাই দ্য ওয়ে সমস্যা নেই, দুটো আঁকিয়ে ফেলি। সেটা হচ্ছে এই যে আমার এরকম, এটা কি হলো, এটা হয়ে গেলো এখন এরকম, একটু বাঁকা হয়ে গেলো, তাই তো? তো বাঁকা হয়ে গেলে আমরা এখানে দুইটা জায়গা নিয়ে আই, যেটা হচ্ছে এরকম নেই, এখানে একটা পয়েন্ট চিন্তা করি, এখানে একটা পয়েন্ট চিন্তা করি। ধরে হচ্ছে এখানে আমার এটা হচ্ছে আমার ইয়া, এখানে এটুকে ইয়া হচ্ছে এক্স ওয়ান এখান থেকে, তো এটুকু চিন্তা করা হচ্ছে এক্স টু এখান থেকে, তো এখান থেকে ফ্রি সার্ফেস থেকে এটা চিন্তা করা হচ্ছে আমার এইচ ওয়ান হাইট, আর এখানে ফ্রি সার্ফেস চিন্তা করা হচ্ছে আমার এইচ টু হাইট। যেহেতু আমার এটাকে ধরেছে আমরা ওয়ান নাম্বার পয়েন্ট, আচ্ছা অন্য কালে দেখেন তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, এই চুজিং জায়গাটাও একটু অন্য কালে দেখালে ভালো হতো। দুইটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট ধরি আর দুই নাম্বার পয়েন্ট ধরি, ঠিক আছে, এইচ ওয়ান এইচ টু ফ্রি সার্ফেস থেকে। তো এখন যদি আমরা এখানে ইন্টিগ্রেশন করি, ধরি এইটুকে ডিস্টেন্স হচ্ছে এক্স, মানে এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান যদি এক্স দেখি, এক্স টু এক্স ইজ ইকুয়াল টু কি এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান, রাইট? সো এই হচ্ছে ব্যাপার। তো এখন যদি আমরা এখানে ডিফারেন্সিয়েট করি তাহলে বুঝতে একটু সুবিধা হয় আমাদের, এখানে এখানে হিবি জিবি হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমার থিটা বলতে পারি চাইলে, এটা হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেলটা, এটাকে তাহলে একটা এক্সটেন্ডও করতে পারি, তো এটা হচ্ছে আমার থিটা। সো আমি যদি এখন এখানে ইন্টিগ্রেশনটা করে ফেলি, ওইটা লাগবে পরে এখন না, সো এখানে কি হচ্ছে আমার পি টু মাইনাস পি ওয়ান, রাইট? ইন্টিগ্রেশন করলে পি পাবো, পি টু মাইনাস পি ওয়ান আসবে শেষ পর্যন্ত। সো এখানে কি পাবো আমরা, মাইনাস থাকতেছে, মাইনাস থাকুক, রো এক্স তো আমার এখানে কনস্ট্যান্ট, সো এখানে চিন্তা করলে হবে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান, একবার সহজ ইন্টিগ্রেশন, এখানে আমার কীভাবে হলো বোঝানোর এত কিছু নাই। সো এখানে যদি খেয়াল করি পি টুকে আমরা কীভাবে লিখতে পারি, পি টুকে লিখতে পারি হচ্ছে আমরা যদি খেয়াল করি যে আমরা লিখতে পারি হচ্ছে পি টু, এটা কি এটা হচ্ছে আমার, এখানে একটু দেখাই, পি টু হচ্ছে কি আমার এই যে এখানকার যে ফ্রি সার্ফেসের অ্যাটমসফিয়ার প্রেশার সেটা, প্লাস হচ্ছে কি এইচ রো এইচ টু, এইচ টু রো কি জি, এই তো নাকি পি টু। সেমভাবে কি পি ওয়ান পি জি পি নট, প্লাস হচ্ছে কি এইচ ওয়ান রো জি, এই তো ভ্যালু গুলো বসাই দিই আমরা, ভ্যালু গুলো পি টু আছে কি তাহলে আমার পি নট প্লাস এইচ টু রো জি মাইনাস পি নট মাইনাস এইচ ওয়ান রো জি ইজ ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস রো এক্স এক্স টু মাইনাস এক্স ওয়ান, চাইলে আমরা কি এক্স ধরতে পারি এইটুকে, এইটুকে আমার এক্স এক্স ইজ ইকুয়াল টু কি এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই যে দেখাইছে এখানে কি সেম বিষয়। তো এখন এখানে যদি একটু খেয়াল করি আমরা, এখানে কিন্তু আমার এই মোকাবেলা থাকে কি এইচ টু মাইনাস এইচ ওয়ান, রাইট? সেমভাবে এখানে মাইনাস রো এক্স এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখন যদি আমরা দুই পাশে এই যে মাইনাসটাকে বাদ দিলে তাহলে কী হয় থাকে হচ্ছে আমার এইচ ওয়ান মাইনাস এইচ টু ইজ ইকুয়াল টু হচ্ছে আমার রো এক্স এক্স টু এক্স ওয়ান। তো এখানে যদি একটু খেয়াল করে আরেকটু আমরা যদি এখানে ক্যালকুলেশনটা এদিকে আনি বোঝানোর জন্য, সেটা হচ্ছে এই এইচ ওয়ান মাইনাস এইচ টু, নিচে হচ্ছে আমার কি এক্স টু মাইনাস এক্স ওয়ান, রাইট? ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, ও এখানে কি করলাম আমি, মাথা নষ্ট নাকি আমার, রোজই কই যাবে, রোজই কিন্তু থাকবে, রোজই থাকবে। সো আমরা চাইলে কিন্তু এই রোরো মোকাবেলা করে দিতে পারি, থাকে সমান জি থাকবে, এই রোরো মোকাবেলা করে দিই, রো মোকাবেলা রো মোকাবেলা জি থাকে সমান জি নিচে আসবে, তাহলে তাই এইভাবে লিখলে তাহলে জি আসছে নিচে। সো আমার কি থাকে শেষের মাত্র
এ এক্স এখানে জি ছিল, হ্যাঁ রো চলে গেছে, নিচে চলে গেছে, সমান জি থাকে। সো এ এক্স আসছে, আমরা একটু খেয়াল করি যে এইচ ওয়ান মাইনাস এইচ টু মানে কি, এই পুরোটা হচ্ছে এইচ ওয়ান, এটুক হচ্ছে এইচ টু, যদি ভাগ বিয়োগ করি তাহলে কি এটুক পাই আমরা, এটুক পাই এইচ ওয়ান মাইনাস এইচ টু, এটুকু আছে। তার মানে এখানে কিন্তু এটা খুব ইজিলি, এটা কি হাইট, আমরা যদি খেয়াল করি ত্রিভুজটা, এখানে যদি এই যে ত্রিভুজটা খেয়াল করি তাহলে এখানে কী হচ্ছে হাইট ডিভাইডেড বাই বেস, তার মানে হচ্ছে এখানে ট্যান থিটা, এটা নাথিং বাট, সো ট্যান থিটা ইকুয়াল টু কী হচ্ছে আমার এক্স বাই জি, এইটাই আমার লাগবে থিটা বের করতে। সো আমি এখান থেকে খুব ইজিলি থিটা বের করতে পারবো, সো থিটা ইকুয়াল টু কী হবে ট্যান ইনভার্স এক্স বাই হচ্ছে কি জি। সো এ এক্স হচ্ছে কি আমার এক্স অক্ষ বা অ্যাক্সেলারেশন, লিনিয়ার এদিকে ভেলোসিটির জন্য অ্যাক্সেলারেশন, আর জি তো বুঝতেছি আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। সো এখান থেকে আমরা এই থিটা কত অ্যাঙ্গেল সেটা ইনক্লাইনেশন হয়ে গেল, এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তো এখন আরেকটা ব্যাপার আছে এখানে, যে আমার এখানে জেড অক্ষ বরাবর কখনো অ্যাক্সেলারেশন থাকে সেক্ষেত্রে জাস্ট খালি আমরা জি এর সাথে আরেকটা, যেটা জেড অক্ষ বরাবর বলতেছেন, জেড অক্ষ বলতে আমরা এই যে ভার্টিক্যাল বরাবর যেটা বুঝতেছি সেটা জেড, আর ওয়াইটা কিন্তু আমরা ভিতরে। সো আমার কিন্তু তখন এই ইকুয়েশনটা হবে এরকম, যদি আমার এখানে মানে ইয়া বরাবর থাকে তখন থিটা ইকুয়াল লিখবো আমরা ট্যান ইনভার্স এ এক্স, জি এর সাথে একটা যোগ হবে এ জেড, যেটা জি বরাবর হচ্ছে আমার এ জেড থাকতেছে। তো যেটা সাধারণত এটা থাকে না, আমরা এটা ইউজ করেই সাধারণত এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। সো এই হচ্ছে মোটামুটি আমার লিনিয়ার অ্যাক্সেলারেশনের জন্য, মানে হচ্ছে হরিজন্টাল বরাবর যদি অ্যাক্সেলারেশন থাকে কোনো একটা রিজিড কন্টেইনারের, কোনো একটা মানে ফ্লুইড কন্টেইনার, সেই কন্টেইনার সহ ফ্লুইড সহ যদি এভাবে থাকে সেক্ষেত্রে আমরা এভাবে বের করতে পারি। তো এখানে আরও কিছু প্রবলেম সলিউশনের ক্ষেত্রে আমরা কিছু প্রবলেম ফেস করি, বা প্রবলেম সলিউশনের ক্ষেত্রে প্রবলেম ফেস করি, কেমন প্রবলেম ফেস করি সেটা হচ্ছে অনেক সময় বলে যে আমার এই যে এইভাবে যে উপরে উঠে যাচ্ছে, এক সময় হয়তো কি আমাদের কিছু একটু খেয়াল করি যে অ্যাক্সেলারেশন বাড়লে কি থিটা বাড়বে, থিটা বাড়লে কি আমার এই হাইটটা কিন্তু এরকম হয়ে যাবে আস্তে আস্তে, থিটা যদি বাড়ে তাহলে কি এরকম হয়ে যাবে, আরও বাড়লে কি এ মানে তখন কি ওয়াটার পড়ে যাবে, এইভাবে স্পিল হয়ে যাবে, মানে কিন্তু পড়ে যাবে ওয়াটার সরি ফ্লুইড পড়ে যাবে। সো অনেক সময় আসে যে আমার এটা কত অ্যাক্সেলারেশন হলে এটা পড়ে যাবে, তো এটাও ক্যালকুলেশন করা ইজি। কেন ইজি, আমরা চিন্তা করি যে এইটুকু হচ্ছে এইচ, যদি খেয়াল করি আমরা তাহলে অবশ্যই এখানে যদি নিচে নামছে যদি এইচ হবে, কারণ হচ্ছে কি আমার এখানে আমরা চিন্তা করছি হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড, ইনকম্প্রেসিবল, ইনকম্প্রেসিবল মানে কি ভলিউমের চেঞ্জ হবে না, যদি ভলিউমের চেঞ্জ না হয় তাহলে যতটুকু উপরে উঠছে ততটুকু নিচে নেমে যাচ্ছে, তাহলে এইচ আর এখানে এইচ সমান হচ্ছে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি এই এইচের সাথে কিন্তু আমার কতটুকু সে উপরে উঠে গেল, এটার সাথে কিন্তু আমার একটা রিলেশন আছে। সো আর এই যে ইয়াটা এটা কিন্তু ফর্ম হবে কি এটার এই পাত্রে মিলে, যেটা আমি চিন্তা করি হচ্ছে রেডিয়াস আর চিন্তা করছে এখানে আর বাই টুতে, মানে পুরো পাত্রটা যদি রেডিয়াস হয় আর, তাহলে অবশ্যই এখানে হবে আর বাই টুতে। সো আমরা থিটা বের করার যেটা জানি থিটা মানে কি ট্যান থিটা, তাহলে কী হচ্ছে এক্স বাই জি। সো আবার কিন্তু এই জিএমএটি থেকে আমি কি লিখতে পারি এইচ বাই আর বাই টু। সো এখান থেকে আমার কিন্তু এইচ এই পাত্রে কতটুকু ফাঁকা আছে, ফাঁকা মানে কি যেটা আগে থেকে ওয়াটার লেভেল ছিল সেখান থেকে উপরে কতটুকু ফাঁকা আছে, এটা আমার এইচ খুব ইজিলি একটা জিওমেট্রিক প্রপার্টি, ইভেন আর বাই টু এটা একটা জিওমেট্রিক প্রপার্টি। আর বাই টু বলতে বলছে এখানে পুরোটা যদি আর হয়, এই পুরোটা যদি হয় আমার আর দেয়ার বলছে সেটা আমি আর বাই টু। তো তাহলে এখান থেকে কিন্তু খুব ইজিলি আমরা আমার এই আগে থেকে আমরা বুঝতে পারবো যে কত অ্যাক্সেলারেশন হলে আমার এটা কি ওয়াটারটা মানে পানিটা বা ফ্লুইডটাকে পড়ে যাবে নাকি স্পিল হয়ে পড়ে যাবে কিনা, এটা আমরা বের করে ফেলতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আলোচনা যে আমাদের মোটামুটি দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে থিটা, থিটার সাথে সম্পর্কিত হচ্ছে আমার এটা কতটুকু মানে অ্যাক্সেলারেশন হলে এটা চলে যাবে এরকম সামথিং লাইক দ্যাট। তো আশা করি আমি বোঝানোর চেষ্টা করলাম, বাকি যদি কেউ বুঝতে সমস্যা হয় আমরা কমেন্টে জানাইতে পারি, আমি চেষ্টা করবো একটু ক্লিয়ার করার জন্য। আমি নিজেও শিখতেছি, আমি যে নিজে খুব এক্সপার্ট এমন না, বা আমি কোনো যে প্রফেসর টিচার লেকচারার কিছুই না, আমি নিজে একজন স্টুডেন্ট, আমিও শিখতেছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করি এই ব্যাপার। তো আশা করি ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।